আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু বলার উপায় নাই হিলতলা জুতো প্যান্ট পরে পিকলে গলে পার্কে ঘরে হিলতলা জুতো শার্ট পরে সন্ধ্যা গলে পার্কে ঘরে আর ছেলে কি মামে তা বোঝার উপায় নাই আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু বলার উপায় নাই আচ্ছা তোমরা বলো আল্লাহ পাক আমাদের নিজের হাতের মুখ তৈরি করেছে তাই না একটা বার ভাববে আমাদের চোখ দুটো সামনে না হয় একটা এই জায়গাটা একটা এই জায়গাটা হলে ভালো লাগতো তো ভালো লাগতো না নাকটা এই জায়গাটা না এই জায়গাটা হলে ভালো লাগতো তো ভালো লাগতো না আল্লাহ পাক যেখানে যেটা লাগবে সেখানে সেইটা দিয়েছে একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাকের এত বড় নিয়ামতের জন্য এরকম সুবহানাল্লাহ জোরে সুরে বলো তো এক একটা মহিলার আল্লাহ পাকের দেবায় রূপ তার পছন্দ হয় না সে কি করে কবি সন্ধের মাধ্যমে লেখে খোদার দেওয়া রূপ চেখে নাই করছে যে মাই আর সে যে এবার দেখাতে চায় বিউটি কুইন খোদার দেওয়া রূপ চেখে নাই করছে যে মাই সে যে এবার দেখাতে চায় বিউটি কুইন আর ধ্যান আছে বেকার নিয়ে ঢং দেখিয়ে রাস্তা দিয়ে সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু বলার উপায় না সব বৌমারাও ডিজিটাল এখন প্রশ্ন করবেন কেমন কেন কি করে ডিজিটাল হলো এখন আমাদের ওখানে একটা বৌমা জানে যে কি করে দিয়ে শাশুড়িকে দিয়ে কাজ করাতে হয় এখন এখনকার যুগে শাশুড়িরা বুড়ি হয়ে গেছে তাও এখন টিভি দেখা নেশা যায়নি তাই না এখনকার শাশুড়িরা আমাদের ওখানে শাশুড়ি তার বৌমাকে গিয়ে বলছে বলে বৌমা ও বৌমা আজকে নাকি একটা হেভি সুন্দর মানা সিরিয়াল শুরু হবে বৌ বলছে হ্যাঁ হবে তা বলে ওই সিরিয়ালটা আবার দেখতে হবে তা দেখার জন্য কি করতে হবে এখন বৌমা বলছে বলে বেশি কিছু করতে হবে না শুধু কলপাটে থালা বাসন রাখা আছে গিয়ে শুধু একটু মেজে দাও এখন বুড়ি ওই সিরিয়াল দেখার নেশায় কলে গিয়ে থালা বাড়ি মারছে তাই না তাই কবি লিখছে বউ শাশুড়ি দুজন মিলে টিভির ঘরে রয় আর আজান যদি হয় তখন শুনতে না গে পা বউ শাশুড়ি দুজন মিলে টিভির ঘরে রয় আজান যদি হয় তখন শুনতে না গে পা সেই তালে তো মুয়াজ্জিন আজান হেকে জানিস তাই না তাই না তখন তখন বউ শাশুড়ি মনে মনে বলছে মানে আই মুয়াজ্জিন তোরা সময় হলো না এখন তুই আজান দিচ্ছিস বলছে এত সুন্দর সিরিয়াল আছে তুই এখন আজানে কিছু তাই না এরম বলে বউ শাশুড়ি তাই কবি লিখছে বউ শাশুড়ি দুজন মিলে টিভির ঘরে রয় আজানে যদি হয় তখন শুনতে না কি পায় আজানের আওয়াজ না শোনার জন্য কি করে দরজা জানালা গুলো বন্ধ করে টিভির সাউন্ড বাড়াই জোরে জোরে দরজা জানালা গুলো বন্ধ করে টিভির সাউন্ড বাড়াই জোরে জোরে আর কারেন্ট যখন চলে গেল করছে যে খাই খাই শাশুড়ি বলছে ও মোর মারে আজকে সারা রাত হয়তো আমার ঘুম হবে না তখন বৌমা বলছে বলে ও মোর বৌমারে তোমার তো ঘুম হবে না আমার হয়তো রাত্রেবেলা পেট ফুলবে তাই না এইরকম ঘটনা তাই কবি লিখছে আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু বলার উপায় না এতক্ষণ ধরে আমি আমার মা বোনদেরকে বলছি আমার কিছু যুবক ভাইরা এখানে আছে গোপ নেই তবু গোপের বাট দিয়ে হাসছে তাই না গোপ নেই তবু গোপের বাট দিয়ে হাসছে তো এবারে এদের একটু চিমটি কাটি দেখবেন এখনকার যুবক ভাইরা 100% এর মধ্যে 99% এরা কোনো কাজ বাজ করে না ঠিক বললাম ঠিক বললাম এই সব তো যুবক ভাই ওদেরই আমি জিজ্ঞেস করছি ঠিক বললাম তাই না এখনকার মধ্যে 100% এর মধ্যে 99% কোনো কাজ বাজ করে না প্রশ্ন করবেন তাহলে এরা কি করে এরা কোনো কাজ বাজ নেই সারাদিন টোটো কোম্পানির মধ্যে ঘুরে ঘুরে বেড়ায় তাই না এখন ঘুরে ঘুরে বেড়ায় সন্ধ্যাবেলা এদের আব্বাজানেরা সকালবেলা যায় এবং সন্ধ্যাবেলা হাড় ভাঙা পরিশ্রম করে যখন কিছু পয়সা উপার্জন করে বাড়ি নিয়ে আসে তখন আব্বাজানেরা একটা শার্ট পরে শার্টটা বাড়িতে এসে খুলে রাখলো খুলে একটু গোসল করতে গেছে বা বিশ্রাম নিচ্ছে শুয়ে আছে তখন এরা সেই তালে যাবে গিয়ে কি করবে বলো কি করবে
হ্যাঁ টাকা চাইবে আরে একটু ধারে কাছে গেছে তাহলে কি করে আমি ভালো করে বলে দেই যে কি করে শুনুন এ রাগ হলো ভব ঘুরে করব কিছু নাই আর বাবার জামা খুঁজে এরা পকেট মারে তা যে কটা যুবক ভাই আছে মনে মনে জামা কি করছে তা ঠিক ঠিক আছে এ রাগ হলো ভব ঘুরে করব কিছু নাই বাবার জামা খুঁজে এরা পকেট মারে তা পকেট মেরে কি করে দেখবেন এখনকার যুবক ভাইদের ফোনে মানে হাতে এইচা বড় বড় একটা করে ফোন থাকে তাই না হাতে এইচা বড় বড় একটা করে ফোন থাকে এখনকার বড় ফোনের নিয়ম যদি তুমি ওদের টাকা না মারো চলবে না ওই টাকা নিয়ে রিচার্জ করে আর রিচার্জ করে কি করে কি করে কমিশনের মাধ্যমে লিখছে এরা হলো ভব ঘুরে কর্ম কিছু নাই বাবার জামা খুঁজে এরা পকেট মারে আর মোবাইলে রিচার্জ করে বারে বারে সেলফি মারে আর মোবাইলে রিচার্জ করে বারে বারে সেলফি মারে আর সেই সেলফি এত সুন্দর করে এডিট করবে করে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব হ্যান ত্যান এটা সেটা যা আছে এখন সবই ছাড়লে আর ওই জায়গায় কি হয় কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে মোবাইলে রিচার্জ করে বারে বারে সেলফি মারে আর তাই দেখে জরি না পাগল হয়ে যায় আচ্ছা এখানে কারো নাম জরি না নেই তো দক্ষিণ চব্বিশ পরগনা একটা অনুষ্ঠানে গিয়েছি সেখানে এখন মানে মহিলাদের চাপ বেশি আগেই বলেছি এখন সামনে বসে আছে আমার থেকে একটু বড় পানা হবে এখন যখনই এই কথা বললাম হঠাৎ করে উঠে দাঁড়িয়েছে বলছে এই মাসু তোর এই কথা কে বলতে বলেছে বলে তুই আমার নামে এই কথা কেন বলবি আমি বলি মরেছে দেখো দিনি তোমার নাম জরি না তা কে জানে ঠিক আছে যদি এখানে কারোর নাম জরি না হয়ে থাকে ক্ষমা করে দেবেন আমি আপনাকে বলিনি আমার ওখানে বলেছে ঠিক আছে আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই আর যুব সমাজ বলে গেল কিছু পালন উপায় নাই এবার আসছি ফোন গেল এবার আসছি শরীরের দিকে ঠিক আছে দেখবেন মাথায় চুল কাটে একটা যুবক ভাই কেরাম কাটে এইদিকে নেই মিডিল একটুখানি বানা আছে এই দিকে পুরো এয়ারপোর্ট কাটিং মানে যখন তখন গাড়ি বা প্লেন উড়ে যাবে অসুবিধা নেই এত মানে মানে কি বলে এত এ করে কাটে ফাঁকা করে এটাকে ঠিক আছে এই দিকে নেই মিডিল একটুখানি মানে মোড়কের ন্যাচ ফানা আমাদের ওখানে একটা ছেলে এরকম তার চুল কেটেছে এখন আমি জিজ্ঞাসা করছি কি কাটিং বলে মোড়ক কাটিং কাটিং এর নাম কি বলে মোড়ক কাটিং ঠিক আছে তাই কবি লিখছে ওরা কেটেও তাদের মানে লজ্জা হয় না আবার কি করে হাতে এত বড় বড় বালা কানে দুল তাই না হাতে বালা কানে দুল আর গলায় এইচে বড় বড় মালা তাহলে এদের থেকে মেয়ে বলবে না ছেলে বলবে মেয়ে বলবে তো তাই কবি লিখছে হাতে বালা গলায় মালা পড়ছে কানে দুল আর কাটছে দানা মাথায় আবার আর মোরগ কাটিং এ হাতে বালা গলায় মালা পড়ছে কানে দুল কাটছে দানা মাথায় আবার মোরগ কাটিং এ আর প্যান্টটা পরে ছেড়া 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 মাথার উপরে চুল সাইড নেড়া নেড়া প্যান্টটা পরে ছেড়া ছেড়া মাথার উপরে চুল সাইড নেড়া নেড়া আর দেখলে মনে হয় গই রা শয়তানের চালা আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই আর যুব সমাজ গলে গেল কিছু বলার উপায় নাই সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু বলার উপায় নাই তোলা তো প্যান্ট পরে বিকেল গলে পার্কে ঘরে তোলা জুতো শার্ট পরে সন্ধ্যা গলে পার্কে ঘরে ছেলে কিংবা মেয়ে তা বোঝার উপায় নাই আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু বলার উপায় নাই আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই আর যুব সমাজ বললে গেল কিছু বলার উপায় নাই